বিভিন্ন স্ট্যান্ডগুলোতে ভাড়ার সম্পর্কিত সমস্ত ডিটেলস আমরা স্ট্যান্ডগুলোতে দিয়ে দিয়েছি, আমরা ফ্ল্যাক্স এ করি এক নম্বর। দুই নম্বর, আমরা বিভিন্ন আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা দেওয়ার কিছু হয়েছে, সবটা হয়তো পুরো হয়নি, প্রিন্ট মিডিয়াতেও আমরা এগুলো দিয়েছি। উপরন্তু আমরা যাতে এই যাত্রীদের সঙ্গে বাস মালিকদের বা বাস যারা কর্মীদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝির সৃষ্টি না, তার জন্য আমরা বিভিন্ন রকমভাবে প্রতিটা গাড়িতে আমরা এই ভাড়ার চার্ট আমরা টাঙিয়ে দেবো কম্পালসারি, যাতে উঠলেই বলতে পারে যে বাসে উঠলে আমার এই টাকাটা দেবো, কিলোমিটার প্রতি আমাকে এত টাকা দিতে হবে। ঠিক তেমনি অটোগুলোতেও ঠিক সেভাবে ওর নাম্বার, আই কার্ড এবং ভাড়ার সমস্ত চার্ট কিলোমিটার ওয়াইজ এগুলো থাকতে হবে। ঠিক এবার আমরা করেছি, বেশি দিন হয়নি, দপ্তর এবং পুলিশ মিলে এগুলো অলরেডি মানুষের কাছে এটি পৌঁছাতার ব্যবস্থা আমরা করছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, বাস বা এই গাড়ি ভাড়া দীর্ঘ 2012 থেকে এই পর্যন্ত কেউ চিন্তা করেনি, কেউ দাবিও করেনি বাড়ানোর জন্য। আমি অবাক হয়ে যাই যে 2012 থেকে 18 পর্যন্ত বিভিন্ন সময় ডিজেল, পেট্রোল এবং সিএনজির দাম বেড়েছে, তারপরও কেন গাড়ির মালিকরা ভাড়া বাড়ানোর জন্য কখনো দাবি করেনি, এটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমাদের কাছে। আমি আমার পেটে খিদে, আমার কান্না নেই, আমার কোনো ডিমান্ড নেই, কিন্তু আমাদের সরকার, আমি জানি অনেক খবরের কাগজে আমাদের বিরুদ্ধে হচ্ছে, আমরা যাত্রীদের উপরে বোঝা চাপিয়ে দিয়েছি, কিন্তু আপনারাই বলুন যে আমাদের কাছে কেউ দাবি করেনি ভাড়া বাড়ানোর জন্য, বাট আমরা যাত্রী পরিষেবাকে সঠিকভাবে দেওয়ার জন্য, তাদের যাতে অযথা লাঞ্ছিত না হতে হয় রাস্তাঘাটে, তার জন্য সরকার তার গুরুত্ব বুঝে এই 6 বছরে কোনো ভাড়া বাড়ায়নি, আমরা দায়িত্ব নিয়ে ভাড়া বাড়িয়েছি। যদিও আজকে বলতে হয় যদি সত্যিকারে ভাড়া বাড়াতো সেটা আজকে যদি খরচের আমরা হিসাব করতে আরও বেশি পাচ্ছি, কিন্তু একসঙ্গে বিগত সরকার ভাড়া বাড়ায়নি কেন, কেন মালিকরা ভাড়া বাড়ানোর দাবি করেনি সেটা তাদের মধ্যে থাকে, কিন্তু ওইটা আমরা যদি দেখে যদি আজকে ভাড়া বাড়াতে তাহলে মানুষের উপরে অত্যন্ত বোঝা যাবে। আমরা সেটা লক্ষ্য রেখে একটা মিনিমাইজ করে আমরা ভাড়া বাড়িয়েছি, এবং এই ভাড়াটা স্বাভাবিকভাবে আমরা জানি আপনারা যে বলেছেন যে ভাড়া বাড়ানোর আগে তারা আগেই বর্ধিত ভাড়া নিয়ে নিত, সরকারি ভাড়া ছিল, সেই ভাড়াতে কোনো গাড়ি বা আপনার অটো চলতো না, বাসও চলতো। আজকে আমরা ভাড়া বাড়িয়েছি, আমাদের যে ভাড়াটা সরকারি ভাড়া, এবং এই ভাড়া প্রত্যেককে, প্রত্যেক যানবাহন মালিককে মানতে হবে, শ্রমিককে মানতে হবে, নাহলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেবে। যেটা বলেছেন 4 জন চলবে না, 3 জনই টানতে হবে। Thank you.